সভাপতি করি। ছাত্রীকে সভাপতি করার পিছনে কিন্তু একটা ঘটনা আছে। ছাত্রীকে কারা সভাপতি হবে, আমি তাদের ইন্টারভিউ নিতাম একা একা। অনেকের ইন্টারভিউ নিতে যে যখন আমি বলছি যে আচ্ছা আমি তুমি যদি তোমাকে আমি না মানে তুমি কি করবে, অনেকে হাও মাও করে কেঁদে দিত। কিন্তু একটি ছেলেকে আমি পেয়েছিলাম, সেটা বলে দিচ্ছ না মানালে কিছু করার নেই, আমি আপনার সঙ্গে রাজনীতি করে যাব। আমি সিদ্ধান্ত নিলাম তাকেই বানাবো। এবং ওই সময়টা ছাত্রলীগের খুব একটা দুরবস্থা সময় ছিল, অনেকেই ছাত্রলীগ ছেড়ে চলে গিয়েছিল 82 সালে। সে কারণে ছাত্রলীগকে সুসংগঠিত করা খুব দরকার ছিল এবং তার সেই সাংগঠনিক দক্ষতা ছিল, সে দক্ষতা পরিচয় দিয়েছিল। পরবর্তীতে তাকে আওয়ামী লীগে নিয়ে আসে, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংগঠনিক সম্পাদকও ছিল। এবং এরপর বগুড়ার মতো জায়গায় তাকে আমরা নমিনেশন দিলাম, খুব কঠিন জায়গা ছিল, কিন্তু ওই জায়গাটা খুব দুর্গম এবং রাস্তাঘাট ছিল না, খুবই মানে অনুন্নত একটি জায়গা। সেখানে তাকে যখন নমিনেশন দিলাম, মান্নান সেখানে জিতে আসলো, পরপরই 3 বার সে সেখান থেকে সংসদ সদস্য। মানে স্পিকার ঠিক মৃত্যুর কিছু কয়েকদিন আগে, 2 দিন আগে আমার সঙ্গে অনেক কথা বলল, বোধহয় আমি যে জালাল জাহাঙ্গীর আমাদের সেন্ট্রাল কমিটিতে এসছে, ও আসেনি, নানক আসছে, বোধহয় মনে একটু দুঃখ ছিল। তা আমি বললাম যে আমি তো তোমাদেরকে ওকে ফেলে দিইনি, তুমি তো আওয়ামী লীগের ছিলে এবং তোমাকে আমি সংসদ সদস্য, তোমাকে তো আমি নমিনেশন দিয়েছি, তুমি সংসদ সদস্য হয়েছ। তা আমার কথা বলার সময় দেখলাম ওর শরীরটা খারাপ। আমি ওকে বললাম যে তোমার শরীরটা বোধহয় ভালো, তুমি একটু ভালোভাবে চেক আপ করো এবং চিকিৎসা ব্যবস্থা নাও। ঠিক তারপরেই হাসপাতালে ভর্তি। এটার সঙ্গে আমি প্রতিদিন একবার করে হাসপাতালে ডাক্তারের সাথে কথা বলতাম, এবং যেদিন সকালে সে মারা গেল ওই দিন রাত্রে 9টার সময় আমি ডাক্তার সৌরভের সঙ্গে কথা বললাম। আমি প্রতিদিন সৌরভের সাথে কথা বলে ওর স্বাস্থ্য সম্পর্কে আমি খবর নিতাম। ওই দিনই সৌরভ, ডাক্তার সৌরভ আমাকে বললেন যে আপা ওর অবস্থা কিন্তু ভালো না, ওকে আর আমরা কিছু করতে পারবো বলে মনে হয় না, তার শরীরটা খুবই খারাপ এবং এমন অবস্থা হয়ে গেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে ওকে যদি বাইরে পাঠাতে পারি, ও বলে যে বাইরে পাঠানোর মতো অবস্থা নাই। আর তারপরেই পরদিন সকালবেলা এই খবর, এটি সব থেকে দুঃখজনক। মানে স্পিকার, ছাত্র জীবন থেকে আয়ু বিরোধী আন্দোলন, তারপরে জিয়া বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, খালেদা জিয়া বিরোধী আন্দোলন, প্রতি আন্দোলনেই কিন্তু বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেই শওকত ওলি মহসিনকে পিটিয়ে হত্যা করার মতো জঘন্য হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের যেমন সেলিম দেলোয়ারকে এরশাদের আমলে ট্রাক চাপা দিয়ে মারা হলো, রাফুল বসু নিহা থেকে শুরু করে চুন্নু থেকে শুরু করে আরও বহু ছাত্রকর্মী বিভিন্ন সময় মৃত্যুর করে ঢলে পড়েছে বিভিন্ন সরকারের অত্যাচার নির্যাতনে। সে তালিকা দিতে গেলে বহু সময় লাগবে। একটা বৈরী পরিবেশে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি এবং ধারাবাহিকভাবে আজকে সরকার পরিচালনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ সরকার আছে বলেই বাংলাদেশের এই উন্নতি হচ্ছে। কিন্তু এই সমস্ত ছাত্র নেতারা এরা দুঃসময়, বিশেষ করে 75-এর পরে বিরাট অবদান রেখে গেছে, অনেক কাজ করে গেছে, কাজেই তার ফলে আজকে আমরা এই সংগ্রাম করে আজকে দেশের উন্নতি করতে পারছি। হয়তো ও বেঁচে থাকলে ওখানে এই জায়গাটা, বিশেষ করে বগুড়ায় ইলেকশনে জেতাটা অত্যন্ত কঠিন ছিল, যে কারণে আমি বারবার ওই এলাকায় গিয়েছি এবং নদী ভাঙন থেকে শুরু করে রাস্তাঘাট করা অনেক উন্নয়নের কাজ সোনাতলা এবং সারিয়া কান্দিতে করা হয়েছে। আমরা যখন উন্নয়ন করি সব জায়গায় সমানভাবেই করি, কোনো জায়গা মানে জায়গার সাথে আমাদের কোনো বৈরিতা নাই, সারা বাংলাদেশের উন্নয়নটাই আমি করি এবং যখন যে কাজ নিয়ে এসেছে সবসময় আমরা সেটা করে দিয়েছি। কিন্তু অসুস্থ ছিল, কিন্তু হঠাৎ এইভাবে চলে যাবে এটা সত্যি খুব কষ্টকর। আজকে ওর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে বেহেশতে নসিব করে। আমাদের পেশাজীবী বিভিন্ন সংগঠনের সঙ্গে সে জড়িত, প্রত্যেকটা ক্ষেত্রেই অত্যন্ত দক্ষ ছিল, মেধাবী ছিল এবং আমাদের প্রচার সম্পাদক যখন ছিল তখন প্রতিটি লিফলেট থেকে শুরু করে বিবৃতি লেখা আমি নিজে বসে থেকে থেকে যখন ওকে দিয়ে লেখাতাম এবং ধীরে ধীরে খুব চমৎকারভাবে সে প্রত্যেকটা ড্রাফট করতে পারত, প্রত্যেকটা যখন যে কাজ দিয়েছি খুব দক্ষতার সাথেই সেই কাজগুলি করতে পেরেছে। কাজেই আমার আমার সবসময় ছিল যে এরা আমার হাতে গড়া সমস্ত ছাত্রনেতার একজন, এরাই নেতৃত্ব দেবে আওয়ামী লীগের, এরাই সামনের দিকে ভবিষ্যতে যখন আমরা থাকবো না আওয়ামী লীগকে নিয়ে যাবে। কিন্তু কষ্ট হয় সেখানে যে আমার চোখের সামনে যখন চলে যায় সেটা সত্যিই খুব দুঃখজনক। ইউনুস মারা গেল,
এরপরে এই মান্নানের মৃত্যু, আমাদের বাগেরহাটের জামিল হক সাহেবের মৃত্যু, তার কিছুদিন আগে আমাদের সাবেক সংসদ সদস্য বাপ্পি ও অসুস্থ মারা গেল। জানি না এইভাবে আসলে এটা একটা দলের জন্য তো বটে, দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তারপর মৃত্যু অবধারিত, একবার জন্মারিত মরতেই হবে, এটাই হল বাস্তবতা। আমি ওর আত্মার মাগফিরাত কামনা করি, আর ছেলে মেয়ে স্ত্রী আছে তাদের প্রতি আমার সমবেদনা জানাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, জনাব আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনা এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি